ও বন্ধুরা, আজকের মুভিটি এমন একটা স্কুল সম্পর্কে যেখানে স্টুডেন্টদের নিজেদের পড়ালেখার উপর নাম্বার দেওয়া হয় না, বরং কে কত বেশি সুন্দর তার উপর ভিত্তি করে নাম্বার দেয়। তো এই মেয়েদের স্কুলে সব মেয়ে একে অপরের থেকে বেশি সুন্দরী হওয়ার জন্য অনেক প্রকার চেষ্টা করে। এই স্কুলে শুধু মেয়েরাই পড়ত, আর এটি থাইল্যান্ডের খুবই বিখ্যাত স্কুল ছিল, কিন্তু এখানে সৌন্দর্যকে বেশি গুরুত্ব দেওয়া হতো শিক্ষার থেকে। তারপরে স্কুলের ডিরেক্টর বলে, খুব শীঘ্রই আমরা স্কুলে একটি কম্পিটিশন করব। এই কম্পিটিশনে যে টপ 10 জন মেয়েরা থাকবে তাদের ক্যাশ প্রাইজ দেওয়া হবে, আর এই কম্পিটিশনে উইনার শুধু তাদের রূপ দিয়েই যাচাই করা হবে। এখানে এই টপ 10 জন মেয়ের মধ্যে শুধু একজনকে উইনার বানানো হবে, যাকে আমরা শাইনিং স্টার অফ দ্য ইয়ার বলেও উপাধি দেব। আর এছাড়াও তাকে আমরা আরও অনেক ধরনের সুবিধা দেব, যার ফলে তার পুরো জীবনে আর কোনো প্রকার কাজ করতে হবে না। তারপর ডিরেক্টর নিজের অ্যানাউন্সমেন্ট এটা বলে শেষ করে যে দুনিয়ায় কেউই অসুন্দর নয়, আর যারা অসুন্দর তারা আসলে অসুন্দর না, বরং তারা অনেক অলস। পরের দিন আমরা একটি নিউ স্টুডেন্টকে স্কুলে দেখতে পাই, যে দেখতে খুবই ইনোসেন্ট ছিল। এখানে জোরে বাতাস হওয়ার ফলে একটা পাতা উড়ে তার চেহারার সামনে দিয়ে চলে যায়, যার ফলে তার চেহারায় দাগ পড়ে যায়। এই মেয়েটি নিজের উপর ভরসা রাখত যে সে একদিন উইনার হবেই, কিন্তু এখন চেহারার দাগের ফলে এটা খুবই কঠিন মনে হচ্ছিল যে সে এই কম্পিটিশন উইনার হতে পারবে। তারপরে আমাদের আরও একটি মেয়েকে দেখানো হয়, যার নাম ছিল ইং। যদি সৌন্দর্য জার্জ করা হয় তবে সে টপ 10 মধ্যেই পড়ে, এর মানে আমরা বুঝতে পারি টপ 10 সুন্দরী মেয়েদের মধ্যে সেও একজন ছিল। তারপর যখন ইং নিজের স্কুলের বারান্দা দিয়ে যেতে থাকে, তো তার অন্যান্য ক্লাসমেটরা তার ফটো তুলতে থাকে আর তার সাথে তার সৌন্দর্যের প্রশংসাও করতে থাকে। তারপর আমাদের নতুন স্টুডেন্ট মানে সেই ইনোসেন্ট মেয়েটিকে দেখানো হয়, যে ক্লাসে আসে। তারপর টিচার ইংকে বলে তাকে নিজের পাশে বসাতে, আর এটাও বলে তাকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে, যার ফলে সে সবার সাথে মিলেমিশে থাকতে পারে। এই কারণে ইং নতুন স্টুডেন্টকে ওয়েলকাম জানায় আর মুচকি হাসি দিয়ে তাকে নিজের সাথে বসায়। কিন্তু ইং এখানে ভাবতে থাকে যে এই নতুন স্টুডেন্টটি তার ফ্রেন্ড নাকি শত্রু, কারণ সেও দেখতে সুন্দর ছিল আর এই স্কুলে সৌন্দর্য দিয়ে সবার মধ্যে অনেক কম্পিটিশন ছিল। আর ইং কোথাও না কোথাও জেলাসও হচ্ছিল, যার ফলে ইং অনেক আনকমফোর্টেবল ফিল করছিল। আর ঠিক তখনই ইং সেই ইনোসেন্ট মেয়েটির গালে দাগ দেখতে পায় আর অনেক খুশি হয়ে যায়, কারণ সে বুঝে গিয়েছিল যে এই নতুন মেয়েটি এখন কোনোভাবেই তার মোকাবেলা করতে পারবে না, কারণ সে নিজের চেহারায় দাগ বসিয়ে ফেলেছে। তারপর ক্লাস শেষ হওয়ার পরই ইং এই নতুন মেয়েটিকে একটি বড় বিল্ডিংয়ের কাছে নিয়ে আসে, যেটাকে টপ 10 টাওয়ারও বলা হয়। এখানে ইং তাকে বলে এই বড় বিল্ডিংটি ওই সকল মেয়েদের জন্য যারা টপ 10 বিউটির লিস্টে আছে, এর মানে এটাই সৌন্দর্যের মধ্যে যে মেয়েগুলো টপ 10 মধ্যে আছে শুধু তারাই এই বিল্ডিংয়ের মধ্যে যেতে পারবে। এই বিল্ডিংয়ের বিশেষত্ব এটাই যে এখানে অনেক মজাদার খাবার পাওয়া যায়, অনেক এক্সপেন্সিভ মেকআপ করানো হয় আর লাক্সারিয়াস লাইফস্টাইল পাওয়া যায়। এর মানে সব ধরনের জিনিসই তারা এখানে সহজে পেয়ে যায়। আর এসব সুবিধা এই স্কুলের আর কারণেই, যারা কিনা টপ 10 সুন্দরীর মধ্যে পড়ে না। তারপর আমরা এটাও জানতে পারি যে কোনো না কোনো স্টুডেন্টকে কোনো না কোনো র্যাঙ্ক দেওয়া হয়, যেটা প্রত্যেক মিনিট প্রত্যেক সেকেন্ডে চেঞ্জ হয়। যদি কারো চেহারায় দাগ লেগে যায় বা কোনো কারণে ফেস খারাপ হয়ে যায়, তবে তার র্যাঙ্ক 1 সেকেন্ডেই ডাউন হয়ে যেতে পারে। এখানে আমরা একটি অ্যাপ্লিকেশন দেখতে পাই যেটা দিয়ে স্টুডেন্টরা নিজের স্কোর দেখতে পারে, যে কার স্কোর কম বেশি হচ্ছে। এই বড় বিল্ডিংটির একটা রুলসও ছিল, যেই টপ 10 সুন্দরী মেয়েরা ছিল তারা তাদের সাথে নিজের একটি ফ্রেন্ডকেও ভিতরে নিয়ে যেতে পারত। এই কারণে ইং নিজের সাথে এই নতুন মেয়েটিকে ভিতরে নিয়ে যাওয়ার অফার করে। তারপর যখন এই নতুন মেয়েটি তার সাথে ভিতরে প্রবেশ করে, তখন সে আশেপাশে জিনিস দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ সে এমন জিনিস জীবনে প্রথমবার দেখেছে। আর সে ইং এর শুকরিয়া আদায় করে আর তাকে বলে, তুমি আমাকে খুবই আনন্দ দিয়েছ এখানে নিয়ে এসে, তুমি আমাকে সুযোগ দিয়েছ যেটা আমি কোনো দিনও ভুলব না। তারপর কথা বলতে বলতে ইং তাকে বলে, যদি তুমি আমার ফ্রেন্ড না হতে তাহলে তুমি এখানে কখনোই প্রবেশ করতে পারতে না। আর এই নতুন মেয়েটি তখন ইংকে বলে, তুমি খুবই ভালো একজন মানুষ, কিন্তু আসলে রিয়েলিটি অন্য কিছুই ছিল। ইং এমন একটা মেয়ে ছিল যে কিনা টপ 10 মেয়েদের মধ্যে থাকার জন্য যে কোনো কিছু করতে পারে। তারপর কথা বলতে বলতে এই নতুন মেয়েটি চকলেট খেতে থাকে, যেটা দেখে ইং এরও ইচ্ছা করে চকলেট খাওয়ার, কিন্তু সে এটা অ্যাভয়েড করে দেয়। সে ভয় পায়, যদি আমি চকলেট খাই বা মিষ্টি কিছু খাই তাহলে আমার ওজন বেড়ে যাবে, যার ফলে আমার বিউটি স্কোর কম হয়ে যাবে। কিন্তু তারপরও যখন সে নতুন মেয়েটি তাকে বলে যে কোনো সমস্যা নেই তুমি খাও,
তখন তার এত বলার পর ইং ছোট্ট একটা কামড় দিয়ে চকলেট খায়। তারপর সেখানে আরও একটি মেয়ে আসে যার নাম ছিল চম্পু। এখানে চম্পু সেই মেয়ে ছিল যে অনেক বছর ধরে ইংয়ের ফ্রেন্ড ছিল। আর এই নতুন মেয়েটি ইংয়ের সাথে আসার আগে চম্পু ইংয়ের সাথে এই টপ টাওয়ারে মানে এই বড় বিল্ডিংয়ে আসতো। কিন্তু আজকে ইং চম্পুকে না বরং সেই নতুন মেয়েটিকে নিজের সাথে করে নিয়ে এসেছে। কিন্তু এই বিল্ডিংয়ের রুল ছিল যে টপ 10 সুন্দরী মেয়েরা তাদের সাথে শুধুমাত্র তার একজন ফ্রেন্ডকে নিয়ে আসতে পারবে। কিন্তু এখানে দুজন মেয়ে ছিল যার ফলে ওই বিল্ডিংয়ের সিকিউরিটি চম্পুকে ধরে বাহিরে নিয়ে যায়। চম্পু ইংকে অনেকবার ডাকতে থাকে কিন্তু ইং এখানে তাকে ইগনোর করে যার ফলে চম্পু অনেক কষ্ট পায়। যখন চম্পুকে বিল্ডিং থেকে বাহির করে দেওয়া হয় তখন ইং বলতে থাকে আমার চম্পুর ওপর অনেক মায়া লাগে কারণ তার নাক খুবই বাজে, তার মাথা খুবই বড়, আরও খুব বেশি কথা বলে, আমাকে সবসময় বিরক্ত করে। এসব শুনে ওই নতুন স্টুডেন্ট ইংকে দেখতে থাকে আর সে বুঝে যায় যে ইং আসলে কেমন ধরনের মেয়ে যে শুধু নিজেকে সুন্দর ভাবে আর বাকিদের কুৎসিত। আর সে এটা এজন্যই ভাবে যে সে অনেক বেশি সুন্দর আর বাকি সবাই তার চোখে কুৎসিত কারণ বাকিদের সে ভ্যালু দিত না। তারপর একটা ঘন্টার আওয়াজ আসতে থাকে আর আমরা দেখতে পারি যে টপ 10 সুন্দরী মেয়েদের মধ্যে যে নাম্বার ওয়ানে ছিল সে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে আর তাকে ঠিক তেমনটাই সম্মান করা হচ্ছিল যেমনটা একটা মহারানীকে করা হয়। তারপর এই নতুন মেয়েটি ইংকে খুশি করার জন্য বলতে থাকে তুমিও এতটাই সুন্দর যতটা ওই টপ 1 মেয়েটি, আর এবছর তুমি কম্পিটিশনে উইনার হবে, আর এবছরের রানী তুমিই হবে। তারপর ইং নতুন মেয়েটিকে বলে তুমি এসব বাদ দাও আর তোমার নিজের ফেস ওই অ্যাপের মধ্যে স্ক্যান করো, আমিও জানতে চাই তোমার স্কোর কত। তারপর নতুন মেয়ে নিজের ফেসকে ওই অ্যাপের মধ্যে স্ক্যান করে আর সে 11 নম্বর র্যাঙ্ক পায় মানে 11 পয়েন্ট পায়। এটা দেখে তো ইং অবাকই হয়ে যায় কারণ সেই নতুন মেয়েটি তো 11 নম্বরে ছিল, এর মানে ইং 10 নম্বরে ছিল আর সেই মেয়েটি 11 নম্বরে, যার ফলে ইং অনেকটা চিন্তায় পড়ে যায় কারণ এখন নতুন মেয়েটি তার বন্ধু ছিল আর এখন তার শত্রুও কারণ যে কোনো সময় র্যাঙ্কিং চেঞ্জ হলে ইং ডাউন হয়ে যেতে পারে আর এই নতুন মেয়েটি তার উপরে যেতে পারে। তারপর ইং মুখে মুখে তো তাকে কনগ্রেচুলেশন জানায় কিন্তু চিন্তা তার চেহারা ক্লিয়ারভাবে বোঝা যায়। পরের দিন সকালে আমরা ইংকে দেখতে পাই যে কিনা ঘুম থেকে উঠে আর দেখতে পারে তার নাকের মধ্যে একটা পিম্পল হয়েছে যেটা দেখে সে অনেক চিন্তায় পড়ে যায় আর অ্যাপের মধ্যে ঢুকে নিজের র্যাঙ্কিং দেখতে থাকে। তখন দেখতে পারে সে 11 নম্বরে এসে গেছে আর তার নতুন ফ্রেন্ড যার নাম ন্যানো ছিল মানে সেই নতুন মেয়েটি সে 10 নম্বর র্যাঙ্ক পেয়ে গেছে। ইং আঙুলের মাধ্যমে নিজের পিম্পল ঠিক করার চেষ্টা করে যার ফলে তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। তারপর যখন ইং স্কুলে আসে তখন ওইসব মেয়েরা যারা তার ফটো তুলত আর প্রশংসা করতো তারা সবাই তার উপর হাসতে থাকে আর বলতে থাকে তোমার নাক তো লাল দেখা যাচ্ছে, যার ফলে ইংয়ের মুড আরও বেশি খারাপ হয়ে যায়। তারপর ইং দেখতে পারে তার সাথে থাকা মেয়েরা এখন তার ফ্রেন্ড ন্যানোর কাছে যেতে থাকে আর তার প্রশংসাও করতে থাকে। তারপর ইং যখন তাদের কাছে আসে তখন তারা সবাই হঠাৎ করে কথা বলা অফ করে দেয়। তারপর যখন ইং তাদের কাছে গিয়ে বসে তখন সে দেখতে পারে যে নতুন মেয়েটি নিজের গলায় একটি কাপড় বেঁধে রেখেছে আর এই কাপড় শুধু সেই মেয়েরাই পায় যাদের টপ 10 লিস্টে রাখা হয়। এখন এটা দেখে ইং অনেক জেলাস ফিল তো করেই কিন্তু সে এখানে বলে আমি কোনো পরোয়া করি নাই র্যাঙ্কের। তারপর একটি মেয়ে ইংকে প্রশ্ন করে যে তুমি কোনো মিষ্টি জিনিস খেয়েছো যার কারণে তোমার পিম্পল হয়েছে। তখন ইংয়ের মনে পড়ে যায় সেই নতুন মেয়েটি তাকে গতকাল একটি চকলেট দিয়েছিল। আসলে সে জেনে শুনে কি ইচ্ছা করে আমাকে চকলেটটি দিয়েছে যাতে আমার চেহারায় পিম্পল হয়ে যায় আর আমার র্যাঙ্কিং ডাউন হয়ে যায়। তারপর সে এখানে নতুন মেয়েটি মানে ন্যানোর ওপর সন্দেহ করতে থাকে। তারপর লাঞ্চের সময় হয়ে যায় আর ইং নিজের ডেইলি রুটিন অনুযায়ী ওই বড় বিল্ডিংয়ে খাবার খাওয়ার জন্য যেতে থাকে। এখানে সে ভুলে গিয়েছিল যে সে এখন টপ 10 র্যাঙ্কের মধ্যে নেই, সে ভিতরে প্রবেশ করতেই যাবে। ঠিক তখনই সেখানকার সিকিউরিটি তাকে আটকে ফেলে আর বলে এখন আপনি র্যাঙ্কিংয়ে নেই যার ফলে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন না। কিন্তু সেখানে ন্যানো বসেছিল আর ন্যানো সিকিউরিটিদের বলে ওকে আসতে দাও, এটা আমার সেই ফ্রেন্ড যাকে আমি নিজের সাথে এখানে নিয়ে আসতে পারি। তারপর ইংকে ভিতরে আসতে দেওয়া হয় কিন্তু ইং এখানে জেলাস ফিল করতে থাকে আর রাখতে থাকে আর সে বলে যে না থাক আমি আজকে আর ভিতরে আসবো না কারণ আমি স্কুলে ক্যাফেট এরিয়ার খাবার মিস করছি আর আমি আজকে সেখানে গিয়েই খাবো। যেখানে আমরা ক্লিয়ারভাবে বুঝতে পারি ইং ওই নতুন মেয়েটিকে অ্যাভয়েড করছে শুধুমাত্র তার জেলাসির কারণে। তারপর ইং ক্যাফেট এরিয়ায় পৌঁছে যায় আর সেখানে গিয়ে খাবার খাওয়া শুরু করে দেয় কিন্তু এখানকার খাবারের টেস্ট তার পছন্দ হয় না
কারণ এইসব খাবার ওই বড় বিল্ডিংয়ের খাবারের মতো কোয়ালিটিফুল ছিল না, যার ফলে সাথে সাথে ইং এখানে বমি করে দেয়, যা দেখে আশেপাশে সব মেয়েরা তার উপর হাসতে থাকে। তারপর ইং সেখানকার ওয়াশরুমে যায়, যার অবস্থা খুবই বাজে ছিল কারণ ওয়াশরুম অনেক অপরিষ্কার ছিল, যার ফলে ইং কিছু টিস্যু পেপার সেখানে রেখে দেয় যাতে সে এখানে বসতে পারে। সে এখানে বসতেই যাবে, ঠিক তখনই সেখানে একটা টিকটিকি এসে পড়ে, আর টিকটিকি যখন নিচে পড়ে তখন ইং চিৎকার করতে থাকে আর অনেক ভয়ও পেয়ে যায়। তারপর যখন ইং বাইরে আসে তখন সে বুঝে যায় যে সে আর দুনিয়ায় থাকতে পারবে না, তাকে যে কোনোভাবে টপ টেন র্যাঙ্কে যেতেই হবে যাতে সে ওই সব রাজকীয় লাইফ আবার পায় যা সে অনেকদিন যাবৎ ব্যবহার করেছে। তারপর সেখানে ইংয়ের একটি অনেক পুরানো ফ্রেন্ড আসে আর সে অ্যাপের মাধ্যমে ইংকে দেখায় যে আমি র্যাঙ্কে টপ সিক্সে এসে গেছি, আর এটা সে মেয়ে ছিল যাকে ইং সবসময় কুৎসিত মনে করতো, মানে তার থেকে খুবই খারাপ মনে করতো। এখন ইং এখানে যখন জানতে পারে যে ওই সব মেয়েরা যারা তার থেকে কম সুন্দরী ছিল তাদের যখন ইং টপ টেন লিস্টে দেখে তখন তার অনেক রাগ হয় আর কান্নাও আসে যে এটা কীভাবে হতে পারে, আর সে কান্না করতে করতে সেখান থেকে চলে যায় আর এটা ভাবতে থাকে যে এখন সে আর সুন্দরী নেই আর কখনোই হতে পারবে না। সেই রাত্রে ইং একটি স্বপ্ন দেখে, ডিরেক্টর তাকে একটি অ্যাওয়ার্ড দিচ্ছে কারণ সে স্টুডেন্ট অফ দ্য ইয়ার হয়ে গেছে। কিন্তু যখন ডিরেক্টর তার চেহারা পিম্পল দেখতে পায় তখনই ডিরেক্টর চিৎকার করতে থাকে আর এরপর ইং এর স্বপ্ন ভেঙে যায়। তারপর ইং অ্যাপে ঢুকে নোটিস করে যে তার র্যাঙ্কিং আরও বেশি কমতে থাকে, এর মানে এখন সে 21 নম্বরে এসে পড়েছে আর তার চেহারায় আরও বেশি পিম্পল হতে শুরু করেছে। তারপর ওষুধ নেওয়ার জন্য ইং একটি মেডিকেল স্টোরে যায় যেখানে সে নতুন মেয়ে ন্যানো এসে পড়ে, আর ইং তাকে দেখে সাথে সাথে সেখান থেকে যেতে থাকে কারণ সে তার সামনে থাকতে পারছিল না আর তাকে দেখতেও চাইছিল না। তারপর যখনই ইং মেডিকেল স্টোর থেকে বাইরে আসে তখনই তার পুরনো ফ্রেন্ড চম্পুর সাথে দেখা হয়, কিন্তু ইং এখানে তার সাথেও কোনো কথা বলে না আর তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায়। আর এখানে আমরা দেখতে পারি ওই নতুন মেয়ে ন্যানো চম্পুর কানে ফিস ফিস করে কিছু বলতে থাকে, যেন এই সকল প্ল্যান তাদেরই ছিল, আর তারা দুজন হাসতে থাকে। পরের দিন সকালে ইং যখন আবার ঘুম থেকে ওঠে তখন সে দেখতে পারে যে তার চেহারা থেকে সকল পিম্পল রিমুভ হয়ে গেছে, এর মানে তার চেহারা এখন একদম ক্লিয়ার হয়ে গেছে। এই কারণে সে অনেক বেশি খুশি হয়ে যায় আর তার র্যাঙ্কিংও আবার নাম্বার 10 এসে পড়ে। এখানে তার চেহারা ঠিক হওয়ার কারণ ওষুধ ছিল। তারপর ইং যখন আবার নিজের স্কুলে যায় তখন সে অনেক বেশি খুশি ছিল আর সবার সাথে দেখা করতে থাকে। তারপর ইং তার একজন ফ্রেন্ডকে বলে, আসো আমরা মিলে দোলনায় মজা করি, কিন্তু তার ফ্রেন্ড তাকে নিষেধ করে দেয় আর তাকে বলে যে তুমি আবার নাম্বার 11 এসে পড়েছো আর নতুন মেয়েটি আবার নাম্বার 10 চলে গেছে, যা দেখে ইং আবার স্যাড হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই ন্যানো সেখানে এসে পড়ে আর সে চাইতো ইংকে খুশি করতে। তারপর ন্যানো এখানে ইংকে বলে, চলো আমরা মিলে দোলনায় মজা করি। আর এখানে আমরা দেখতে পারি ইং ন্যানোকে দোলনাতে দুলাতে থাকে, আর এর মধ্যেই ইংয়ের মাথায় কিছু নেগেটিভ চিন্তাভাবনা আসে, যদি র্যাঙ্কিংয়ে তার উপরে যেতে হয় তাহলে তার ন্যানোর কোনো একটা ক্ষতি করতে হবে, যেমন ভাবনা তেমন কাজ। সে দোলনা থেকে জোরে ধাক্কা দিয়ে ন্যানোকে নিচে ফেলে দেয়, যার ফলে ন্যানো মাটিতে পড়ে গিয়ে তার ফেস একদম নষ্ট হয়ে যায়। এখানে ন্যানোর চেহারার মধ্যে অনেক আঘাত পায়, যার ফলে পুরো চেহারা লাল হয়ে যায় আর আঘাতের চিহ্ন সব জায়গায় থাকে। এখন ইং কনফার্ম ন্যানোর র্যাঙ্ক ডাউন হবে, আর এই কারণে দ্বিতীয়বার আবার ইং টপ 10 নাম্বার পজিশনে এসে পড়ে। তারপর ইং ন্যানোর গলা থেকে ওই টপ 10 কাপড় খুলে ফেলে আর নিজে পরে ওই বড় বিল্ডিংয়ের কাছে যেতে থাকে। সে এখানে ন্যানোর কোনো পরোয়াই করে না যে সে আহত হয়ে নিচে পড়ে আসে, তাকে হসপিটালে নেওয়ার কথাও ভাবে না, আর তারপর সে স্বার্থপরের মতো ওই বড় বিল্ডিংয়ের দিকে যেতে থাকে। আর ঠিক তখনই ন্যানোর চোখ খুলে। এখানে আমাদের এমনটা মনে হয় যে সব কিছু ন্যানো অনেক আগে থেকেই প্ল্যান করে রেখেছে, কারণ তার চেহারায় আমরা একটি শয়তানি হাসি দেখতে পাই। তারপর আমাদের ইংকে দেখানো হয় যে টাওয়ারের ভিতর বাকি সকল মেয়েদের সাথে বসেছিল আর তার চেহারায় একটা ফেস মাস্ক ছিল, যার ফলে কোনো মেয়েই তাকে বুঝতে পারে না যে এটা ইং বসেছিল। আর এখানে এই মেয়েরা ইংয়ের সম্পর্কে অনেক খারাপ খারাপ মন্তব্য করতে থাকে। তারা বলতে থাকে, ইং তো সবসময় 10 নাম্বারেই থাকে, তার থেকে উপরে কখনো যায়নি, তার কোনো ইম্প্রুভও হয়নি। আর এখানে এসব মেয়েরা ইংয়ের মায়ের সম্পর্কে উল্টাপাল্টা বলতে থাকে আর ইংয়ের ওপর হাসতে থাকে, কিন্তু এখানে ইং চুপচাপ সব শুনছিল। তারপর মেয়েরা যখন এখান থেকে চলে যায় তখন ইংয়ের মাথায় অনেক রাগ ওঠে আর সে বলতে থাকে,
আমি এদের সবার থেকে বদলা নেব, তাদের সাহস কিভাবে হয় আমাকে এসব বলার? ইং সবার সাথে খুবই খারাপ কিছু করতে চাইছে আর সে সিদ্ধান্ত নিয়ে নেয় যে কোনো মতেই আমাকে এবছর শাইনিং স্টার অব দ্য ইয়ার হতেই হবে। আর তারপর সে নিজের বদলা নেওয়ার জন্য একটি মেয়ের কাছে যায় আর তার উপর একটি জংলি বিড়াল ছেড়ে দেয়, যার ফলে সে জংলি বিড়ালটি মেয়েটিকে অনেক খামচি মারে, যার ফলে তার চেহারায় আর বডিতে অনেক দাগ হয়ে যায়। এর মানে এটাই যে এখন সে সুন্দরীর তালিকায় নেই আর সে র্যাঙ্কিং থেকেও ডাউন হয়ে যায়। তারপর ইং আরও দুইটি মেয়ের কাছে যায় আর তাদের তোয়ালের উপর পিঁপড়া জমা করে রাখে। তারপরে মেয়েরা যখন নিজের তোয়ালে ব্যবহার করতে থাকে তখন এই পিঁপড়াগুলো তাদের কামড়ে অনেক আহত করে দেয়, যাদের ফলে তারাও র্যাঙ্কিং থেকে নেমে যায়। কিন্তু এসব করার পরও ইংয়ের রাগ কমে না আর সে বাকি মেয়েদেরও ক্ষতি করতে চায়। ইং পিয়ানো বাজাতে বাজাতে ভাবতে থাকে, এখন আমি কার কীভাবে ক্ষতি করব। তারপর সে একটি মেয়েকে বেহুশ করে দেয় আর কেচি দিয়ে তার চুল কেটে দেয়, তার ব্রুও কেটে দেয়, যার ফলে আরও একটি মেয়ে র্যাঙ্কিং থেকে নেমে যায়। এখন আরেকটি মেয়েকে ইং টার্গেট করে ফেলে তাকে ডাউন করার জন্য। ইং তার পানির মধ্যে একটা কেমিক্যাল মিক্স করে দেয় আর যখনই সে মেয়েটি পানি পান করে তার কিছুক্ষণের মধ্যেই মেয়েটির চেহারায় অনেক পশম উঠতে থাকে, এর মানে তার পুরো ফেস এখন নেকড়ের মতো হয়ে গেছে। এসব করতে করতে ইং টপ টেনের ভেতরে থাকা প্রায় সকল মেয়েদের আউট করে দিয়েছে, শুধুমাত্র টপ ওয়ানের মেয়েটি ছাড়া। কিন্তু এখানে সেও ইংয়ের শয়তানি প্ল্যান থেকে বাঁচতে পারে না। ইং তার ফেস ক্রিমে কিছু পার্মানেন্ট ডাই মিক্স করে দেয়, মানে এক ধরনের রং মিক্স করে দেয়। আর যখন টপ ওয়ানের মেয়েটি সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে তখন আমরা দেখতে পারি যে তার চেহারা একদম সবুজ কালারের হয়ে গেছে, যার ফলে তার র্যাঙ্কও সাথে সাথে ডাউন হয়ে যায়, কারণ এখন সে কুচ্ছিত দেখতে লাগছিল আর এখন সে বিউটিফুল ক্যাটাগরি থেকে বেরিয়ে যায়। এখন আমরা ওই অ্যাপটিকে দেখতে পাই যেখানে র্যাঙ্কিংয়ের পর অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, যার ফলে ওই অ্যাপটির সিস্টেম ক্র্যাশ হয়ে যায় আর গ্লিচের ফলে ওই অ্যাপটি অকার্যকর হয়ে যায়। তারপরের দিন ইং যখন স্কুলে আসে তখন সে দেখতে পায় যে আশেপাশে কেউই নেই, কোনো স্টুডেন্টও সেখানে নেই, সব কিছু এলোমেলো হয়েছিল, কাগজ উঠতে দেখতে পায়, আর সেই বড় বিল্ডিংয়ের অবস্থাও অনেক খারাপ ছিল। তারপর যখন ইং বিল্ডিংয়ের ভিতর প্রবেশ করে তখন সে ওই নতুন মেয়ে ন্যানোকে দেখতে পায়, আর ঠিক তখনই নাম্বার ওয়ানে যে মেয়েটি ছিল সেও সেখানে এসে পড়ে। তার চেহারায় মেকআপ লাগানো ছিল, এখানে তারা সবাই জেনে গিয়েছিল যে ইংই সে যে সব মেয়েকে কোনো না কোনোভাবে ক্ষতি করেছে আর তাদের সৌন্দর্যকে নষ্ট করেছে। এখানে দেখতে দেখতেই ইং আর নাম্বার ওয়ানের মেয়েটির মধ্যে লড়াই হয়। এখানে লড়াই করার সময় ওই নাম্বার ওয়ান মেয়েটির মেকআপ নষ্ট হয়ে যায়, যার ফলে তার র্যাঙ্কিং আরও বেশি ডাউন হয়ে যায়। কিন্তু ইংও এই লড়াইয়ের মধ্যে অনেক বেশি আহত হয়ে যায়, কারণ নাম্বার ওয়ান মেয়েটি তাকে অনেক থাপ্পড় মেরেছিল আর তাকে অনেক কামড়ও দিয়েছিল আর এসব চিহ্ন তার চেহারায় বসে যায়। এখানে লড়াই শেষ হওয়ার পর ইং অডিটোরিয়ামের দিকে দৌড়াতে থাকে, কারণ এখন সেই সময় ছিল যখন এই বছরের নতুন শাইনকে ঘোষণা করা হবে যে কে হবে এই বছরের নতুন শাইনিং স্টার। এখানে ইং এ ভরসায় ছিল, এই আশাই ছিল যে এবছর শাইনিং স্টার সেই হবে, কারণ শাইনিং স্টার হওয়ার জন্য সে অনেক কিছু করেছে এবং অনেক খারাপ কাজও করেছে। তারপর যখন ইং অডিটোরিয়ামে পৌঁছায় তখন উইনার ঘোষণা করা হয়। এখানে এমন একটা মেয়েকে দেখানো হয় যাকে আজকের আগে কেউ দেখেনি। ইং এখানে রাগ করে সিন ক্রিয়েট করতে থাকে আর বলতে থাকে এটা কিভাবে হতে পারে, এই মেয়েটাকে তো আমরা কখনো দেখিনি আর এই মেয়েটি তো আমাদের স্কুলেও পড়ে না, তো সে উইনার কীভাবে হতে পারে, রেজাল্ট আবার দ্বিতীয়বার বানানো হোক। কিন্তু তারপরে আমরা জানতে পারি যে উইনার হওয়া মেয়েটি আর কেউ না, বরং চম্পু ছিল। এখানে চম্পু নিজেকে এত বেশি পরিবর্তন করেছে আর নিজেকে এত বেশি চিকন করেছে, যার ফলে তার চেহারা অনেক সুন্দর হয়ে গিয়েছে, যার কারণে তাকে উইনার ঘোষণা করা হয়। আর তার সৌন্দর্যের কারণেই চম্পুই আজকে এই বছরের উইনার। এখানে স্পিচে চম্পু সবাইকে ধন্যবাদ জানায়, যেখানে সকল টপ টেনের মেয়েরা স্টেজেই ছিল, তাদের চেহারা অনেক খারাপ হয়ে গেছিলো, তারা সবাই জেলাসির সাথে চম্পুকে দেখছিল। কিন্তু এখানে ওই নতুন মেয়ে ন্যানো মন থেকে চম্পুর জন্য খুশি হয়। আর এখানে আমরা জানতে পারি যে ওই দিন যেদিন মেডিসিন স্টোরের বাইরে এই নতুন মেয়েটি চম্পুর কানে যেই কথা বলছিল সেটা এই কথা ছিল যে আমার প্রথম থেকেই প্ল্যান ছিল আমরা সকল মেয়েদের আউট করে দেব র্যাঙ্কিং থেকে যে কোনোভাবে। এর মানে ইং এতক্ষণ যাবত যা করছিল নিজের জেলাসির জন্য কোথাও না কোথাও তাকে এইসব এই নতুন মেয়ে ন্যানোই করিয়েছে। আর এটা শুরু থেকেই মাস্টার প্ল্যান ছিল যে ইং নিজের জেলাসিতে রাগের মাথা এসব করে,
আর সে এমনটাই করে। এসব ন্যানো এই কারণেই করেছে কারণ চম্পু এমন একটা মেয়ে ছিল যার মধ্যে কোনো স্পেশাল কিছুই ছিল না আর যাকে কেউই তেমন গুরুত্ব দেয় না, যার ফলে সে অনেক বেশি ডিমোটিভেট হয়ে যায়। আর ন্যানো যে কোনো মতে চম্পুকে কম্পিটিশনে জিতাতে চাইতো, যার ফলে তার এসব প্রতিক্রিয়া ব্যবহার করার প্রয়োজন হয়েছে। আর মুভি সমাপ্তি হয় আমাদের একটা শিক্ষা দিয়ে যে আমাদের কারো চেহারা, হাইট, কালার মানে মানুষের কোনো বডির দিক দিয়ে জাজ করা উচিত না। আসলে সেই মানুষটি কেমন, ভালো কিনা খারাপ, যেই দিকে তাকে জাজ করা উচিত আর তাকে সেভাবেই দেখা উচিত। আর দ্বিতীয় শিক্ষা আমরা এটা পাই যে আমাদের নিজের সাথে এত বেশি অ্যাটাচ হয়ে যাওয়া উচিত না, যেমন এইসব মেয়েরা ছিল যারা নিজেদের সৌন্দর্য নিয়ে এতই বিজি ছিল যে তারা আরেকজনকে খারাপ বানানোর জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল। সো আপনারা নিজের খেয়াল রাখবেন আর এসব নেগেটিভ চিন্তাভাবনা থেকে দূরে থাকুন। আর এই মুভি এখানেই শিক্ষার সাথে সমাপ্তি হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ, টাটা।